আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আলপনাস কিচেনের নতুন রেসিপিতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই কম সময়ে তৈরি করা খুবই সহজ একটি সন্দেশের রেসিপি। যাদের মিষ্টি বেশ পছন্দ তারা একবার হলেও বাসায় এভাবে সন্দেশ তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে এটি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। চুলায় একটা প্যানে হাফ কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনিটুকু সম্পূর্ণ গলে আসা পর্যন্ত স্প্যাচুলা দিয়ে নেড়ে দুধটুকু জাল দিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম লোতে রাখা আছে। সন্দেশের ডো তৈরির পুরোটা সময় চুলার আঁচ মিডিয়াম লোতে বা লোতে রাখতে হবে। চিনি গলে দুধ বেশ পাতলা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 3টা এলাচ। এলাচ দেওয়ার পর দুধটুকু 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। এবার গুঁড়া দুধটুকু তরল দুধের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়া দুধ দেওয়ার পর থেকে অনবরত নাড়তে থাকতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট অনবরত নাড়তে থাকার মধ্যেই দুধের মিশ্রণ আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। এই মুহূর্তটাতে চুলার আঁচ একদম লোতে রেখে অনবরত নাড়তে থাকতে হবে। আরো 2-1 মিনিট মিশ্রণটুকু টানিয়ে নেওয়ার পর এবার এতে ঘি দেওয়ার পালা। আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়েছি। আপনারা চাইলে বাটারটাও ব্যবহার করতে পারেন, তবে সন্দেশ তৈরিতে তেল ব্যবহার করবেন না, এতে সন্দেশের স্বাদ নষ্ট হয়ে যায়। ঘিটুকু দুধের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এই সন্দেশের ডোটুকু প্যানের গা থেকে ছেড়ে আসা পর্যন্ত এবং টাইট হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। সন্দেশের ডোটা বেশ ঘন মনে হলেও আরও কিছুটা টাইট করে নিব। আর এই মুহূর্তে ডোতে থাকা এলাচ 3টেও এবার উঠিয়ে ফেলে দিতে হবে। সন্দেশের ডো সম্পূর্ণ তৈরি, এটা এবার তাড়াতাড়ি প্যান থেকে নামিয়ে রাখবো। একটা বাটির উপর র্যাপিং পেপার দিয়ে তার মধ্যে সন্দেশের ডোটুকু ঢেলে নিচ্ছি। এতে করে ডোটুকু ঠান্ডা হতে হতে বাটির গায়ে লেগে যাবে না এবং র্যাপিং পেপার থেকে খুব সহজে অল্প অল্প করে নিয়ে সন্দেশ তৈরি করা যাবে। সম্পূর্ণ ডো ঢেলে নেওয়ার পর ডোটুকু র্যাপিং পেপার দিয়ে মুড়ে রাখতে হবে। এতে করে ডো ঠান্ডা হতে হতে আরও টাইট হয়ে যাবে না। দুই হাতে ঘি মেখে নিয়ে র্যাপিং পেপারটা খুলে ডো গরম থাকতে থাকতেই অল্প অল্প করে নিয়ে সন্দেশের জন্য ছোট ছোট বল তৈরি করে নিব। বাকি ডোটুকু র্যাপিং পেপারে মুড়ে রাখতে হবে। দুই হাতের তালু দিয়ে যতটা সম্ভব মসৃণ বল তৈরি করে নিতে হবে। সন্দেশের ডিজাইন তৈরির ছাঁচে বল বসিয়ে হাতের তালু দিয়ে হালকা চাপ দিলেই খুব সুন্দর সন্দেশ তৈরি হয়ে যাবে। ছাঁচেও অবশ্যই ঘি মেখে নিতে হবে, আর একইভাবে বাকি বলগুলো দিয়েও সন্দেশ তৈরি করে নিব। এই ছাঁচগুলো ক্রোকারিজার দোকানে খুবই কম দামে কিনতে পারবেন। দেখলেন তো কত সহজে খুবই কম সময়ে বাসায় কত সুন্দর ডিজাইনের সন্দেশ তৈরি করা যায়। আশা করি সন্দেশ তৈরির এই রেসিপি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একটা সন্দেশ ভেঙে দেখাচ্ছি আপনাদের, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।